মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরলে শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ে শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রী করা খেদপুর গুরুত্বপূর্ণ মন্তব্যের উপর প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রীক মিছলিয়া আর অশিক্ষিত বলে আখ্যা দিলে অখিল গগৈয়ে বিধায়কর কাম আইন প্রণয়ন করা আর মন্ত্রীর কাম উন্নয়নমূলক কাম করা বলে মুখ্যমন্ত্রী করা মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বিধায়কজনে এই সন্দর্ভত বিধানসভার মজিয়াত মুখ্যমন্ত্রীর কৈফিয়ত বিচরা হব বলে সংবাদমেলত জানায় অখিল গগৈয়ে ইয়ার উপরই পরীক্ষা সন্দর্ভত সরকারে লওয়া স্থিতি শ্যামা প্রসাদ মুখার্জী সন্দর্ভত করা মন্তব্যরও প্রতিবাদ করে বিধায়কজনে মুখ্যমন্ত্রীয়ে বিধায়ক সম্পর্ক কি কৈছিলে এই সম্পর্ক দুটা বা তিনটা বক্তব্য প্রকাশ করে লব খুঁজছো। মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে বিধায়কর একমাত্র কাম কেবল বিধান রচনা করা আইন প্রণয়ন করা অর্থাৎ বিধানসভাতে তেওঁ কাম আছে গতিকে এজন বিধায়কে বিধানসভালৈ যাব আর বিধানসভালৈ আহিব তার বাহিরে বিধায়কজনের অন্য কোনো কাম নাই বলে তেওঁ কব খুঁজিছে। তেওঁ কৈছে যে বিধায়কজনে ডিসিক কোনো নির্দেশ দিব নোৱাৰে বিধায়কজনে এসপিক কোনো কথা কব নোৱাৰে বিধায়কজনে এসডিসি বা এসডিওক কোনো ধরনের নির্দেশ দিব নোৱাৰে বা কামৰ কোনো খতিয়ান লব নোৱাৰে সেইবিলাক কেবল মুখ্যমন্ত্রী আর মন্ত্রীসভা মন্ত্রীসকলেহে করব বলে কোৱা হৈছে। মুখ্যমন্ত্রীয়ে প্রত্যেকটো কথাই মিছা কথা কৈছে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটো তথ্যই ভুল তথ্য মুখ্যমন্ত্রীর প্রত্যেকটো বাক্যই মিছা আর প্রত্যেকটো মিছা বাক্যরে মুখ্যমন্ত্রীয়ে অসমীয়া জাতিটোক বিপথে পরিচালিত করব খুঁজিছে আর অসমীয়া জাতিটোর ইতিহাস তেওঁ নতুনকৈ বিকৃত রূপত সজাব খুঁজছে। এনেকুৱা এজন অশিক্ষিত এনেকুৱা এজন নিরক্ষর এনেকুৱা এজন ভয়ঙ্কর মুখ্যমন্ত্রীর মই সাবধানে থাকিবৰ কারণে সমগ্র অসমীয়া জাতিকে আহ্বান জানাইছো। সরকারে নির্বাচন পাতিছে কিন্তু পরীক্ষা পতা নাই সরকারে শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার করেছে সরকারে আর এতিয়া সমস্ত দায়িত্ব জাপি দিব খুঁজিছে পরীক্ষার্থীসকলের উপর গতি এই কাম সম্পূর্ণরূপে বেআইনি আর আমি সরকারক দাবি উত্থাপন করছো যে যখন মার্কশিট দিয়া হব সেই মার্কশিটখন পরীক্ষা দিলে যখন মার্কশিট হলহেতেন সম পর্যায়ের হব লাগিব আগর মার্কশিটতকে কোনো পর্যায়ে বেলেগ মার্কশিট হব নোৱাৰিব এই দাবি আমি উত্থাপন করলো আর কোনো পর্যায়ে যাতে ছাত্র ছাত্রীর ভবিষ্যতক লৈ খেতালি খেলা নহয় তার কারণে আমি সরকারক সকিয়াই দিলোঁ।